ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আই হোক তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে শুক্রবার, তো এখন বাজে 8টা। তো আজ এখন থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি। তো আজকে রাতের ডিনার কি, তো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করতে চলে এসেছি। তো আজকে ডিনারটা কমপ্লিট পুরোটা তৈরি করছে আমার দিদির সাথে, একটু তোরা মানে অল্প হেল্প করছি আমি। তো দিয়ে আজকে রাতে ডিনারটা হবে হচ্ছে চিকেন কষা, হোয়াইট রাইস অ্যান্ড ফিশ ফ্রাই। তো চিকেন কষাটা ও ম্যাগনেট করে দিয়েছে, আমি সরি আমি দেখাতে পারলাম না, কারণ তখন আমি কিছু একটা করছিলাম। তো দি চিকেন কষাটা ম্যাগনেট করা কমপ্লিট, তো চিকেন কষাটা কমপ্লিট। তো চিকেন কষাটা ম্যাগনেট কীরকম দেখতে হয়েছে সেটা দেখে নাও, আর ফিশ ফ্রাইটা আমি তার নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি, তো দেখতে থাকো, চলো তোমরাও দেখো। রুই মাছের পোনা, তো এটাকে ভাজা হবে, তো দেখতে থাকো। তো এখানে কড়াইতে দিয়ে দেওয়া হলো। তো আজকে রান্নাটা করা হচ্ছে আমার দিদির হাতে, মাছগুলো তেলে দেওয়া হয়ে গেছে। তো এখানে চিকেন ম্যাগনেট করা আছে, তো আজকে রাত্রে হচ্ছে চিকেন অ্যান্ড ফিশ ফ্রাই। তো দেখে থাকো তোমরা চিকেনের জন্য কী কী, মানে চিকেনটা রান্না করার জন্য কী কী দিচ্ছি, তো তোমরা দেখো এখানে কী কী দেওয়া আছে। তো দেখো চিকেনের জন্য সব কেটে নেওয়া হয়েছে। এখানে আছে টমেটো কুচি, গোটা পেঁয়াজ, পেঁয়াজ রসুন, কারণ গোটা পেঁয়াজটা খেতে মাংসে ভালো লাগে, রসুনটা আমি বেশি ভালোবাসি, তাই একটা দেওয়া আছে। পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা আছে, এটা হচ্ছে ঝোলে দেওয়ার জন্য কাঁচা লঙ্কা, যেটা মাংসতে দেবে, ধনিয়া পাতা, আর মশলাগুলো পেস্ট করা আছে দেখো। তো এখানে লঙ্কা আর আদা পেস্ট করা আছে, আর আছে এখানে হচ্ছে রসুন পেস্ট করা, এখানে হচ্ছে অল্প পরিমাণ আদা আছে, যেহেতু এখানে আদা দিয়ে দিয়েছি এখানে নেক্সটে দেবো। এখানে আছে পেঁয়াজ বাটা, এখানে ধনিয়া বাটা। তো এ দেখতে থাকো তোমরা, কড়াইতে সাদা তেল দেওয়া হয়েছে, তো তারপর দিয়ে দিয়েছে জিরা, তেজপাতা, তো দেখতে থাকো। তারপর দারচিনি আর এলাচ দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে এখানে হচ্ছে জিরের গুঁড়ো, কাশ্মীরি মির্চ, তারপর এটা হচ্ছে চিকেন কারি মশলা, আর লঙ্কার গুঁড়ো, তো আর হলুদ আছে, একটু লবণ আছে সামান্য, তো ওটা দিয়ে মশলাটাকে জল দিয়ে পেস্ট করে রেখেছে। তারপর দিয়ে দিল চিনি। তো এখন তেলটাকে পুরো নাড়াচাড়া করছে, আমিও ঠিক জানি না, আমি চিকেন কোনোদিন রান্না করিনি। তো তারপর গোটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, প্রচণ্ড ভয় পাচ্ছি আমি চলে যাব। মশলাটা কষানো হচ্ছে দেখো, তো মশলাটা পুরো কষানো হচ্ছে দেখো, তেল ছেড়ে যাচ্ছে, আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে, তোমাদের যদি খাওয়াতে পারতাম, খুব সুন্দর স্মেল বেরিয়েছে।
দিদির হাতের রান্না একটু আলাদাই স্বাদ, একদম সেম মায়ের হাত। তো ভিডিওটা করছি কিনা এই দেখো, চিকেন কষা রান্না হচ্ছে। তো ভিডিওটা করছি স্কিপ করে করে, কারণ পজ করে করে আমি ভিডিওটা পুরোটা করছি। তো দেখতে থাকো, চলে এসেছে দিদি ভাই, তো এখন চিকেনটা দিয়ে দিবে। তো তারপর চিকেনগুলো ঢেকে ঢেলে দিচ্ছে। তো তারপর চিকেনটাকে পুরো মশলা দিয়ে কষাবে। কার কার খেতে ইচ্ছে করছে চলে আসো। কষানো কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও, মাংসটা দেখে দারুণ লাগছে। তো দেখো, ওয়াও নাইস। দি খেতে দিল যে চিকেনটা দেখ হয়েছে কিনা, তো টেস্ট করি। তো চিকেনটা টেস্ট করে দেখছি, দারুণ হয়েছে চিকেনটা। চিকেনে জল একটু হালকা জল দিয়ে দিয়েছে তো, বাট খেতে খুব টেস্ট হয়েছে। তোমরা যদি খাওয়াতে পারতাম না, তোমরা অল্প খাও। চিকেনটা জাস্ট দেখো, অ্যান্ড হোয়াইট রাইস আর শসা আছে, সল্ট আছে। তো এটাই আমার রাতের ডিনার, তো আজকের জন্য এখানেই। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই করবেন চ্যানেলটিকে, যাতে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও তো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আমি ডিনারটা করে নিচ্ছি, তো তোমরাও ডিনার করে নাও। তো আজকের জন্য বাই বাই।